বিপিএল এ সাকিব তামিমদের পারিশ্রমিক বাড়ছে, এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল অষ্টম আসরের খেলোয়াড়দের পারিশ্রমিক আগেই প্রকাশ করেছিল বিসিবি। দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির এ প্লাস পারিশ্রমিক ছিল 50 লক্ষ টাকা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এই ক্যাটাগরিতে রয়েছেন। এখন তাদের পারিশ্রমিক আরও 20 লাখ টাকা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। সাকিব তামিম পারিশ্রমিক হতে চলেছে 70 লক্ষ টাকা। বিপিএলের ফ্রাঞ্চাইজি হতে আগ্রহী ফরচুন গ্রুপের মালিক মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। বরিশাল দলের পরিচালনা করতে চান তিনি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপেও তার ফরচুন বরিশাল অংশ নিয়েছিল সেই সাফল্যের আঙ্গিকে। বিপিএলে একই নামে দল চান তিনি। মিজানুর রহমান আরও বলেন, এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে 50 লাখ টাকা ছিল, এখন হচ্ছে 70 লক্ষ টাকা। এটাই বড় পরিবর্তন। যদি বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, এটা এখনও রাফ অবস্থায় আছে, এখনও চূড়ান্ত কিছু নয়, আমরা কাজ শুরু করেছি, দুই একদিনের মধ্যে জানতে পারব। বাংলাদেশি একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ পাচ্ছে এ দলগুলো এ নিয়মের মাধ্যমে। ইতিমধ্যে সাকিব, বরিশাল, তামিম, কুমিল্লা ও দলগুলো দলভুক্ত করা হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান আরও বলেন, কিছু পরিবর্তন আসছে, এর মধ্যে ইতিবাচক কিছু দিক রয়েছে, এগুলো অল্প কিছুদিনের মধ্যে আপনাদের সামনে সরাসরি প্রকাশ করা হবে। এটাই আমরা চেয়েছিলাম, যার মাধ্যমে দলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারব। হ্যালো ভিউয়ার্স, আমরা জানলাম যে সামনের অষ্টম আসরে বিপিএল এর সমস্ত তথ্য, আরও সকল তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।